আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। কোভিডে দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির ভারতীয় ধরন শনাক্ত হয়েছে যশোরের বেনাপোলে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এখনই কার্যকর ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেয়া না হলে পরিণতি ভয়াবহ হবার আশঙ্কা করছেন ভাইরাস রোধে কেন্দ্রীয় পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। আরও দেখুন আপেল শাহরের রিপোর্টে। করোনা ভাইরাসে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারতের ভ্যারিয়েন্ট যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বন্ধ রয়েছে সীমান্ত। পণ্যবাহী যানবাহন ছাড়া লোকজন চলাচল বন্ধ থাকলেও সম্প্রতি বিশেষ বিবেচনায় যশোরের বেনাপোল দিয়ে আসেন অনেকে। বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ফেরেন 60 জন, যার মধ্যে 6 জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 8টি নমুনা একই ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং তারা একই এই নমুনা পরীক্ষা করে একই রকমই ফলাফল পেয়েছে। কাজে হোল জেনোম সিকোয়েন্সিং শেষ না হলে একদম কে ডাবল ভ্যারিয়েন্ট বা ট্রিপল ভ্যারিয়েন্ট, এগুলো তো হোল জেনোম সিকোয়েন্সিং না হলে এটা বলা যাবে না। বিষয়টি ভাবিয়ে তুলেছে জনস্বাস্থ্যবিদদের, কেননা করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মধ্যে ভারতীয় ধরন সবচেয়ে বেশি ভয়ঙ্কর। দ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা থাকায় এখনই সংশ্লিষ্ট মহলকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন ভাইরাস প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। এখন যেটা প্রয়োজন যে আমাদের এই স্বাস্থ্যবিধি মানাটা আরও বেশি মানে অত্যন্ত মানে যেটাকে বলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, কঠোরভাবে মানতে হবে এখন। এবং আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যে এই যে ভারতীয় ধরন যাদেরকে মাধ্যমে ধরা পড়লো তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে, অর্থাৎ তাদের সাথে কারা কারা মিশেছে তাদের মধ্যেও এটা দেখতে হবে এবং কোয়ারেন্টাইনে করে ফেলতে হবে ইমিডিয়েটলি। কোয়ারেন্টাইন যাদের দরকার আর যাদের আইসোলেশন দরকার সেইভাবে আর কি। তো এইটা না করলে হয়তোবা আমাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। এদিক গেল 24 ঘন্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে। মৃত্যু হয়েছে আরও 45 জনের, নতুন শনাক্ত হয়েছে 1285 জন, যা 8 সপ্তাহ পর সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে মোট করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 11,878 জনে দাঁড়ালো। মোট শনাক্তের সংখ্যা 7,72,127 জনে। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। জরুরি পণ্য সেবা চালু রেখে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও 14 দিন বেড়েছে। সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত 26 এপ্রিল থেকে সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। তবে করোনার প্রকোপ আরও ভয়াবহ হওয়ায় 10 মে থেকে আরও 14 দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এদিকে সীমান্ত বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় শনিবার 85 জন বাংলাদেশে এবং 25 জন ভারতে প্রবেশ করেছেন। আর এ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে 2,564 জন যাত্রী দেশে ফিরেছেন, তাদের মধ্যে 12 জন করোনায় সংক্রমিত। করোনার বিস্তার রোধে শিমুলিয়া, বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যাত্রী ও পরিবহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ফেরি বন্ধের বিষয়টি আগে থেকে না জানায় অনেকেই ঘাটে ভিড় করছেন। বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নানা পন্থায় নদী পার হচ্ছেন অনেকে। ঘাট কর্তৃপক্ষ বলছে যারা হঠাৎ ঘোষণার কারণে ঘাটে আটকা পড়েছেন তাদের বিশেষ বিবেচনায় পারাপার করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। করোনার কারণে ঈদে গণপরিবহন বন্ধ থাকার পরও মানুষ গাদাগাদি করে ফেরিতে করে বাড়ি ফেরার চেষ্টা করছে। এই কারণে দৌলতদিয়া, পাটুরিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। তবে হঠাৎ করে ফেরি বন্ধ হওয়ায় শুক্রবার রাত থেকে ঘাট ও এর আশেপাশে পরিবহন সহ অনেক যাত্রী আটকা পড়ে, ফলে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে পার হচ্ছে অনেকে। এখন মানুষগুলো ছাইরে দিলে তো মানুষগুলো যাতায়াতে মানুষ পাতলা পাতলা হয়ে যেত, তাহলে তো করোনা কোনো সমস্যা হইতো না। গত রাতের দিকে ঘোষণা দেয় নাই, 3টার পরে থেকে ঘোষণা দিছে। 3টার পরে তো সবাই সিআরির সময় কেউ এর খবর দেখে না। তো আসার পর আমরা ঘাটে শুনতেছি যে ফেরি বন্ধ, যদি আমরা জানতাম যে এটা ফেরি বন্ধ তাহলে আর আমরা কষ্ট করে আসতাম না। তবে
এর মাঝেও ঘাটগুলোতে কয়েকটি ফেরি চলাচল করতে দেখা গেছে। ঘাট কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ লাঘবে আগে থেকে ঘাটে আটকে পড়াদের বিশেষ ব্যবস্থাপনায় পারাপার করা হচ্ছে। সবার সাথে বসে এটা যে দুই ফেরি দুই ঘাটে লাগবে, একটাতে যাত্রী আমরা ডাইভার্ট করে দেবো, আরেকটাতে আমরা যেগুলো জরুরি কাজ আছে সেগুলো পারি। অন্যদিকে সরকারি নির্দেশনা অমান্য করেই ঢাকা টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, গাজীপুরের চন্দ্রা, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক সহ বিভিন্ন মহাসড়কে ঘরমুখ মানুষ ও যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় নানা পন্থায় কয়েক গুণ বেশি টাকা খরচ করে কয়েক দফায় যানবাহন পরিবর্তন করে বাড়ি রওনা দিয়েছে অনেকে। কিছু ভাগ গাড়ির অনুমতি থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। সকাল থেকে অনেক ওয়েট করতেছে গাড়ির জন্য, বাট আমি গাড়ি পাচ্ছি না। আমার গাড়ির জন্য এখন আমার খুব ভেঙে ভেঙে যেতে হচ্ছে। বিপদে আছি বা আজি আমাদেরকে কিভাবে উদ্ধার করবো, আমরা একটা রোগী অসুস্থ একবারে। এদের বেশিরভাগের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। লকডাউনের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ। গাবতলী সহ রাজধানীর প্রবেশ পথগুলোতে গ্রামমুখী মানুষের ঢল। যারা যেখানে আছেন সরকার সেখানে অবস্থানের নির্দেশ দিলেও অনেকেই তা মানছেন না, নানা অজুহাতে ঢাকা ছাড়ছেন তারা। অনেকেই অভিযোগ করেছেন শুধুমাত্র দূরপাল্লার বাস বন্ধ থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে, সেই সঙ্গে গুনতে হয়েছে কয়েক গুণ বেশি ভাড়া, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। আরও জানাচ্ছেন এআর বাদল। করোনা অতিমারির কারণে সারা দেশে কঠোর বিধিনিষেধ থাকলেও ঈদ সামনে রেখে বেড়েছে মানুষের অবাধে চলাচল, এতে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। গাবতলী সহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা মিলে গ্রামমুখী জনস্রোত। শুধুমাত্র দূরপাল্লার বাস বন্ধ থাকায় অনেকেই অভিযোগ করেন এতে করে ভোগান্তি বাড়ার পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ঢাকা ছাড়ার পেছনে নানা কারণ দেখাচ্ছেন মানুষ। অবাধ চলাচলে করোনা বাড়ার বিষয়টি গুরুত্বই পাচ্ছে না অনেকের কাছে। এখন এখান থেকে সাভারে যাইতে হয়, সাভার থেকে আবার নবীনগর, নবীনগর থেকে বাইপিল। এই সিস্টেমে শুধু আমাদের জনগণকে মানে একটা বিভ্রান্তি ফেলানোর জন্য এরকম করা হচ্ছে। শুধু মানুষ আমরা কষ্ট পাচ্ছি। বাস চলার বন্ধর কারণে আমরা মানে কোথাও যেতে পারতেছি না, এই যে বাইকে যেতে হয় নয়তো প্রাইভেট কারে যেতে হয়। ঈদকে সামনে রেখে মানুষের এমন সমাগম করোনা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সচেতন মহলের। এ আর বাদল, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে দূরপাল্লার পরিবহন চলাচলের অনুমতিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো। দাবি মানা না হলে ঈদের দিন সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের হুমকিও দিয়েছে তারা। তাদের সব দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছে সরকার। এদিকে এই মুহূর্তে দেশজুড়ে গণপরিবহন চালু হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন চিকিৎসা বিজ্ঞানীরা। জুলহাস কবির রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনার প্রভাবে আবারও ক্ষতির মুখে পরিবহন খাত। প্রতিদিন প্রায় 500 কোটি টাকার ক্ষতির শিকার এই খাতের মালিক ও শ্রমিকেরা। তবে লকডাউন চলার মধ্যেও এই ক্ষতি ও যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে গেল 6 মে মহানগর ও জেলার অভ্যন্তরে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অথচ বাস, মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশায় গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার গণ এবং পণ্য পরিবহন চালু সহ পাঁচ দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবহন মালিক শ্রমিকেরা। আমরা লকডাউনের বিরোধী নই, আমরা চাই লকডাউন কঠোরভাবে করা হোক, কিন্তু গণপরিবহনের ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে তা কার কাম্য নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় নিবেদন জানাতে চাই যে ঈদকে সামনে রেখে শ্রমিকদের সন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য দূরপাল্লার গাড়ি চালাতে সুযোগ দিন। তবে এসব দাবি বাস্তবায়ন করা না হলে ঈদের পর কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। উল্লেখিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ শেষে সারা দেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকায় বাস ও ট্রাক টার্মিনালে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। ঈদের পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, ঈদের পূর্বে দূরপাল্লার
বাস চলাচলের জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়। সরকারের প্রতি আমাদের এই অনুরোধ থাকলো। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। একজন দাবি করতে পারে, কিন্তু সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে গণপরিবহনের ক্ষেত্রে, এটি কিন্তু মানে যৌক্তিক কারণে ভারতে করোনা পরিস্থিতি যেভাবে আশঙ্কাজনক ভাবে সেখানে একটা ডেটুরেট করেছে, সেটা দ্বারা আমাদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা আশঙ্কা থেকেই যাচ্ছে। সে কারণে কিন্তু সরকার এরকম নিয়ন্ত্রণ আরোপ করতে, এটা পরিবহনের লোকদেরকে এটা মানে উপলব্ধি করতে হবে। এদিকে এই দাবিতে যদি পরিবহন চালু করা হয় তাহলে বড় ক্ষতির কারণ হবে বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। যেভাবে ঠাসাঠাসি করে বিভিন্ন প্রাইভেট ট্রান্সপোর্টে যাচ্ছেন, যেসব সংবাদ আমরা দেখছি গণমাধ্যমে, সেটা আতঙ্কজনক এবং এগুলোর ভোগান্তি কিন্তু হয়তো এখন না, ফল আবার হয়তো 10-15 দিন বা 14 দিন পরে ভোগ করতে হতে পারে। এবং জানি না, নেপাল কিন্তু প্রচন্ড ভাবে ভুগছে এখন ভারতের 14 দিন আগের পরিস্থিতি এখন নেপালে। আমরা চাই না যে বাংলাদেশে সে ধরনের একটি পরিস্থিতি হোক। লকডাউনে শিথিলতা না দেখিয়ে আরো কড়াকড়ি ও বাড়ানোর দাবি করেছেন তিনি। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই উপচে পড়া ভিড়ের মধ্যেই চলছে বেচাকেনা। এদিকে মার্কেটগুলোতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ক্ষুব্ধ হন ক্রেতা বিক্রেতারা। রাজধানীর মার্কেট পরিস্থিতি জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ফুটপাত কিংবা মার্কেটের ভেতর সব জায়গাতেই এমন উপচে পড়া ভিড়, এমন ভিড় বাড়টায় মার্কেটে নিয়ে এসেছেন আবার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েকেও। পরিস্থিতি দেখে বোঝার যেন উপায় নেই এখন করোনাকাল। নিউ মার্কেট বা গাউসিয়ার এসব মার্কেটে ঢোকার পথ কয়েকটি হলেও একটিতে মাত্র রাখা হয়েছে এমন জীবাণুনাশক স্প্রে, বাকিগুলোতে নেই। শারীরিক দূরত্বের তো বালাই নেই, নাই মাস্ক ঠিকঠাক মতো ব্যবহারের গরজও, আছে কেবল নানা অজুহাত। এদেরকে মাইফার সাইজ নেওয়ার জন্য আসছে, নইলে আসতাম না। আমাদের কমিটি ধরেন অনেক সচেতন, আমাদেরকে পড়তে পারে কিন্তু আমরাই পড়ি না। এদিকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দুপুরে এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়, তাতে জরিমানাও করা হয় বেশ কয়েকজন দোকানিকে। মার্কেট কর্তৃপক্ষ তাদের অবহেলা রয়েছে, অধিকাংশ দোকানে যদি স্বাস্থ্যবিধি না মানে সেক্ষেত্রে কিন্তু মন্ত্রী পরিষদের যে নির্দেশনা, মার্কেট কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে এমন অভিযানে ক্ষুব্ধ হন দোকানিরা। এইভাবে যদি আমাদের জরিমানা করা হয় তাহলে আমরা কোথায় যাবো? আমাদেরকে সরকার এদেশ থেকে বের করে দেয়। সরকার যদি চাকরিকে তাদের সব কিছু পায়, প্রথম বোনাস পায়, বেতন পায়, সব পায়, আমরা কি পাই, আমার কি দেয় সরকার? স্বাস্থ্যবিধি অবহেলা করলে আবারও সংক্রমণ বাড়বে এমন সতর্কতা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য পরিবারের করা আবেদনে নিজস্ব মন্ত্রণালয়ের মত দিয়েছেন আইনমন্ত্রী। আগামীকাল তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। গেল 11 এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে 27 এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কম হওয়ায় তাকে বর্তমানে করোনা কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার যে লিগেল ওপিনিয়ন সেটা আমি আজকে দিয়ে আগামীকাল সকালবেলা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাঁটার পথ, খাবারের দোকান সহ বেশ কিছু স্থাপনা নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটায় হুমকিতে সবুজ বেষ্টনী। গাছ কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে কংক্রিটের স্থাপনা তৈরিকে অযৌক্তিক বলছেন পরিবেশবাদীরা। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও কাটার জন্য চিহ্নিত করে রাখা হয়েছে আরও অনেকগুলো গাছ। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। সোহরাওয়ার্দী উদ্যানকে বলা হয় নগরীর ফুসফুস। ইট, কাঠ, কনক্রিটের ভিড়ে কোণঠাসা উদ্যানটি পাখিদের অভয়ারণ্য। যে গাছের কারণে উদ্যানটি ঢাকার ফুসফুস ও পাখিদের অভয়ারণ্য, নিষ্ঠুরভাবে সেই গাছকেই নিধন করা হচ্ছে।
এ পর্যন্ত কত গাছ কাটা হয়েছে আর কত গাছ কাটা হবে নেই তার সঠিক হিসাবও। এখানে মোটা অঙ্কের অর্থের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতেই তৈরি হচ্ছে সাতটি রেস্টুরেন্ট, শৌচাগার সহ নানা স্থাপনা। দম বন্ধ করা কনক্রিটের যে জঞ্জাল থেকে মুক্তি পেতে এখানে আসা, সেই কনক্রিটেই ঢেকে যাচ্ছে সবুজ বেষ্টনীটি। প্রথম দফায় যে কাজ হলো যখন স্বাধীনতা স্তম্ভ হলো বা ইয়ে, তখন তো অনেক গাছ কাটা হয়েছে, ঠিক আছে, ওটা একটা মেগা স্ট্রাকচার। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ওয়াকওয়ে করছে ওরা এবং রেস্টুরেন্টের জায়গাগুলো করছে, নির্বিচারে এখান থেকে গাছ কাটা হচ্ছে। ফুসফুস সম জায়গাটায় 50টা গাছ কেটে ফেলা এবং আরও 50টা গাছ কেটে ফেলার পায়তারা করা আসলে আমাদের ফুসফুসের ওপর আঘাত। যেখানে রেস্টুরেন্ট করে আমার লাভটা কী এখানে? এটা অন্য কারো লাভ হইতে পারে, সরকারের কোনো লাভ আছে বলে আমার ধারণা নাই। গাছ কেন কাটা হবে? বইমেলা হয়, বইমেলায় তো গাছ কাটা হয় না। আগে গাছ রেখে হাঁটার পথ তৈরি করা হলেও এখন সেই নীতিতে নেই কর্তৃপক্ষ, তাই গাছ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন অজুহাতে চলছে নিধনযজ্ঞ। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে গাছ কর্তনের ধ্বংসাত্মক প্রক্রিয়া সেটাকে জারি রাখার জন্যে কতগুলো গণশৌচাগার এবং কতগুলো ফুড কোর্ট অথবা রেস্টুরেন্ট তৈরি করার যে মানসিকতা, এটি পোড়ামাটি নীতির মানসিকতা। যে রায়টা পড়ুন, এই যে আপনার ঐতিহাসিক সরোয়ারদী উদ্যান সংরক্ষণের যে রায় আছে, মানুষ যাবে ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, সেখানে খাওয়ার জন্য যাবে না। অতএব এটাকে আপনি খাওয়ার জায়গা বানানোর জন্য কোনোভাবে কর্মসূচি নিতে পারেন না। আমার তো মনে হয় ভবিষ্যতে এইরকম চলতে থাকলে যারা এই ঘাপটি মেরে আছেন ব্যবসা করার জন্য সরকারের মধ্যে, কোন সময় যেন আজিমপুর কবরস্থানের মধ্যেও তারা রেস্টুরেন্টের জন্য একটা ব্যবস্থা করে ফেলেন। কেটে ফেলা গাছ বিক্রির মৌকা নিচ্ছে একটি অংশ, আবার গাছের ডালাপালা পুড়িয়ে জীবন্ত গাছকে মেরে ফেলার নিষ্ঠুর নজিরও তৈরি করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানই যদি গাছ নিধন করে, তবে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে কে? নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। রাজশাহী সহ কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্বরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, আহত হন সাতজন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে চালককেও। এদিকে বরিশালের বাকেরগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই নিহত হন চালক। নাটোর শহরের জর্জকোট এলাকায় বাস চাপায় নিহত হন এক স্কুল শিক্ষক। জয়পুরহাটের পাঁচ বিবিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতে সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।